নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি শিম আলু টমেটো দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুশো থেকে আড়াইশো গ্রাম সিম ভালো করে ধুয়ে নিয়ে সিমের দু প্রান্ত কেটে নিয়ে দুদিকের সরু সুতোর মতো অংশকে তুলে নিয়েছি আর এখানে দুটি মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর ছোটো দুটো আলু নিয়েছি আলুর মাঝখানে আমি কাট লাগিয়ে নিয়েছি প্রায় বারো থেকে চোদ্দো কোয়া রসুন নিয়েছি এখন শিম আলু আর টমেটোকে প্রথমে সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি তবে সবজিগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সিম বা টমেটো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন টমেটো সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটো আমি তুলে নিলাম আরও তিন চার মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি সিমও সেদ্ধ হয়ে গেছে এবার সিম তুলে নিলাম সিম আর টমেটো তুলে নেয়ার পর টমেটো আর সিমকে একটু ভালো করে ম্যাশ করে নেব টমেটো সেদ্ধ হলে এর খোসাটা সুন্দর ছাড়িয়ে নেওয়া যায় এবার একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি খুব বেশি ভালো করে ম্যাশ করার প্রয়োজন নেই যেহেতু এটা আমি রান্না করব। এবার সিমকেও এভাবে আমি একটু হাত দিয়ে মেখে নিলাম খুব বেশি মসৃণ করে মাখবার প্রয়োজন নেই একটু মোটা মোটা করে এভাবে একটু মেখে নিলেই হবে সিম আর টমেটো মেখে নিতে নিতে আলুও সেদ্ধ হয়ে গেছে এখানে আমি খোসা সমেত আলুকে এভাবে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে খোসাটা তুলেও দিতে পারেন এবার কড়াই গরম করে এখানে প্রায় তিন থেকে চার চামচ সর্ষে তেল নিয়ে নিয়েছি তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে কয়েক সেকেন্ড অপেক্ষা করব জিরে সুন্দর হয়ে ভাজা হয়ে গন্ধ বেরোনো পর্যন্ত এরপর এখানে আমি সেই রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি এখানে প্রায় বারো খানা রসুনকে আমি গ্রেট করে রেখেছিলাম রসুনকে লো ফ্লেমে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লাল লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে এই রান্নায় শুকনো লাল লঙ্কা রসুনের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে কয়েক সেকেন্ড এগুলো ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজকেও এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজ ভাজা হয়ে সুন্দর লালচে রং ধরে যায় দেখুন আমি মোটামুটি এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া করছি এতে করে পেঁয়াজে সুন্দর রং ধরে গেছে এবার আমি এখানে ম্যাশ করে নেওয়া টমেটো যোগ করে দিচ্ছি টমেটো যোগ করার পর ভালো করে টমেটোকেও একসঙ্গে নাড়াচাড়া করব আর খুন্তি দিয়ে দিয়ে টমেটোকে এই পর্যায়ে বেশ ভালো করে এভাবে চেপে চেপে একটু ম্যাশ করে নেব মোটামুটি মিনিট দুয়ে টমেটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি টমেটো দিলে এই রান্নাতে সুন্দর একটা মুখরোচক স্বাদ হয় টমেটো দেওয়ার পর দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি ম্যাশ করে রাখা সিম সিম দেওয়ার পর এবার কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করব যাতে করে সিমের এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে আসে সিমকে নাড়াচাড়া করতে করতেও কিন্তু দেখুন আমি খুন্তি দিয়ে দিয়ে এভাবে একটু একটু ম্যাশ করে নিচ্ছি হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করতে হবে তাতে করে সিমের এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে আসবে আর এতেও বেশ সুন্দর আঁচ লেগে যাবে দেখুন মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সিম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে আমি সেই খোসা সমেত ম্যাশ করা আলু মিশিয়ে দিচ্ছি আলু সিম আর টমেটো একসঙ্গে এবার নাড়াচাড়া করব আলু দেয়াতে সিম আর টমেটোর মধ্যে যে একটা ছাড়া ছাড়া ভাব আছে সেটা চলে যাবে বেশ সুন্দর একটা ভর্তার মতো তৈরি হয়ে যাবে আলু দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব আলু দিয়ে নাড়াচাড়া করতে করতে এখানে আমি মিশিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করেছি রান্নাটাতে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে এবার হাই ফ্লেমেই প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে একটা নাড়াচাড়া করব যাতে করে এটা বেশ সুন্দর ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ না এটা নিচ থেকে হালকা লেগে লেগে যায় দেখুন আমি নাড়াচাড়া করছি আর দেখুন নিচ থেকে বেশ সুন্দর এটা লাল হয়ে আসবে দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এটা যত ভালো করে এটা কষিয়ে নেওয়া হবে ততই কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো হবে দেখতেই পাচ্ছেন নিচ থেকে সুন্দর ব্রাউন কালার এটা ধরে যাচ্ছে ঠিক এই সময় পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি এতে একটা সুন্দর ফ্লেভার হবে এবার আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি আর সার্ভ করে নেব গরম ভাতের সঙ্গে খুব সাধারণ এই রান্নাটি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে আশা করছি আমার আজকের এই সিম আলু আর টমেটোর ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও